হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো, আর তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও ভীষণ ভালো আছি। তো আজকে আমি চলে এসেছি রান্নাঘরে, রান্নাঘর থেকে ব্লগটা শুরু করছি। সকালে আমাদের কুটুসের জল খাওয়া খাওয়া বানানো মোটামুটি কমপ্লিট, আর এখন আমাদের জল খাওয়ারটা বানাবো। আমাদের আজকে জল খাওয়ার বানাবো সুজি। জলখাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন দুপুরে রান্নার প্রস্তুতি করবো। তার আগে এই যে এখানে মটর আছে, ঘুগনি খাওয়ার মটর, মানে ছোলা, এটা কী বলে, মটর আর কি। তো মটরটা আমরা আজকে ঘুগনি করবো, সেই জন্য এটাকে এখন জল দিয়ে ভিজিয়ে রাখবো। অনেকদিন এনেছিল, ভেবেছিলাম করবো, তো তন্ময় মাসি সেদিন ঘুগনি দিয়ে গেছিলো বলে আর করা হলো না, তো ওই জন্য আজকে করবো। আর রান্না হবে হলো আলু পোস্ত। আলু পোস্ত রান্না হবে, তো এই যে আলু নিয়ে চলে এসেছি, আর পোস্তটা এখানে মিক্সির মধ্যে ভিজিয়ে রেখেছি। দেখো পরে এখান থেকে ছেঁকে নিয়ে মিক্সিতে করবো, মিক্সিতে আমি মিক্সিতে ভিজিয়ে রাখি। দেখো আজকে ওয়েদারটাও কেমন মেঘলা করছে, এই কয়দিন থেকে এরকমই হচ্ছে মেঘলা মেঘলা। দেখো রোদ উঠছে আবার চলে যাচ্ছে, আর এদিকে দেখো এই গাছটাতে না ফুল এসছে, অনেক কটাই ফুল ধরেছে। এই দেখো ফুল এসছে, আর এই ছোট্ট পুর্তলিকা গাছটাতেও ফুল এসেছে। এগুলো মাসি বাড়ি থেকে এনেছিলাম, মানে তন্ময়ের মাসি বাড়ি থেকে ফুল এসছে। আর বাবা অ্যালোভেরা গাছটার ঘাড়িটা তো পুরো জলে ভরে গেছে। দেখো পড়ছেই না, এই নাকি অ্যালোভেরা গাছে না জল জমলে না গোড়াটা পচে যায়, আর হাড়িটা না অনেকটা বড়, তো জলটা জমে যায়। আর এখানে দেখো একটা গাছ, এটা খুব সম্ভবত আমাকে কেউ একজন বলেছে এটা আঙ্গুর গাছ, জানি না কি গাছ। আর এখানে কাঠগোলাপের গাছ ডালগুলো লাগিয়েছিলাম, তো পাতা গজিয়েছে, মানে এই ডালটা হয়ে যাবে। এই যে ছোট্ট পাতা গজিয়েছে, এই যে ছোট্ট পাতা গজিয়েছে, আর এগুলো হচ্ছে স্নেক প্ল্যান্ট। স্নেক প্ল্যান্টগুলো তুলে নিয়ে এসেছিলাম, ওগুলো
লাগিয়েছি তো হয়ে গেছে। আর এটা হচ্ছে একটা বেল ফুলের গাছ, এই গাছটা তো প্রচুর ফুল হয়েছিল কিন্তু এখন ছেঁটে দিয়েছিলাম বলে নতুন পাতা গজাচ্ছে। আর এখানে আছে একটা চন্দ্রমল্লিকা, এটা পরে ছেঁটে দিতে হবে। এখানে আরেকটা অ্যালোভেরা, আর এইটা কী যে গাছ আমি জানি না নামটা, এটা বেশ আমার ভীষণ ভালো লাগে গাছটা। এটা প্রথমে ভেতরে ছিল, পরে বড় হয়ে গেছে বলে ভেতরে রাখা যাচ্ছে না, তারপর এখানে এনে রেখেছি। এখন বাজে 12:30, রান্নাবাড়ি কমপ্লিট, এবার যাবো উপরে। উপরে প্রচুর জামা কাপড় তন্ময় ভিজিয়েছে, ওগুলো দুজনে মিলে একটুখানি কেচে নেবো। আর এই দেখো বাইরের ওয়েদারটা, মেঘলা মেঘলা আর একটু একটু রোদ রোদ। তখন দেখালাম যে মেঘলা, এখন একটু একটু রোদ উঠেছে। দেখো আকাশটা কি সুন্দর লাগছে। আজকে অনেকদিন পরে ছাদে উঠে এই ছাদটাতে উঠেছি। দেখো এই দিকটা তিনতলার উপর উঠার ছাদ আছে, তিনতলায় সিঁড়ি। কি সুন্দর লাগছে চারিদিক। পরি মনসা গাছ আছে, এটা হাওয়াতে পড়ে গেছিল উল্টে, এটাকে তন্ময় ঠিক করে বসালো। আর দেখো টপটার অবস্থা, নিচে তো অনেক পড়েছে, এগুলো তুলতে হবে। টপটার অবস্থা দেখো, পুরো সিমেন্টের টপ ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। আমার একটুখানি ধাক্কা লাগলো পুরো টপটা ভেঙে চলে আসলো। মানে কি অবস্থা, পুরো কিচ্ছু নেই টপটার মধ্যে, পুরো হাত দিলে উঠ খসে পড়ে যাচ্ছে। তাহলে কিরকম টপগুলো বানিয়েছে ভাবো, যে কোনো সময় তো মানুষের মাথায় পড়ে যেতে পারে। যদিও এটা ভেতরে পড়লে রক্ষে, কারো মাথায় পড়লো না, রাস্তার পাশে হলে তো মাথায় পড়ে যেত। আর দেখো এই আমাদের ছাদে না, নিচের ছাদে আর দোতলার ছাদে চারিদিকে এরকম সিমেন্টের টপ বসানো আছে, কিন্তু আমরা গাছ লাগাই না, কারণ এত রোদ না, গাছ থাকে না, জ্বলে যায়, লাগাই না, এসব ঘাস হয়ে গেছে। কি অবস্থা দেখো, সিমেন্টের টপ ভেঙে পড়ে যাচ্ছে। কিরম করে তাহলে বানিয়েছে,
আর এইখানে দেখো আমাদের বাড়ির পিছনের দিঘিটা কি সুন্দর লাগে দেখতে, এত সুন্দর জল না, পুরো টলটলে পরিষ্কার, দেখলেই মনে হয় কি যেন ঝাঁপিয়ে পড়ে গিয়ে, কি সুন্দর, পুরো টলটলে পরিষ্কার জল। মাঝে মাঝে ভাবি আমাদের যদি দিঘির পাশে এই বাড়িটা হতো কি ভালো হতো, স্নান করা যেত, মাছ মারা যেত। আর দেখো টবের ভিতরে থেকে থেকে মাটিগুলো আর গাছগুলো কিরকম টবের মতো পুরো আকার হয়ে গেছে, কি ভালো লাগছে। এগুলো তো এখন রাখা যাবে না, ফেলে দিতে হবে। এ দেখো ভেঙে পড়েছে কি করে, চারিদিকে ছড়িয়ে গেছে পুরো। দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, স্নান খাওয়া পুজো সব কমপ্লিট, আর এই দেখো বাইরে পুরো ঝমাঝম বৃষ্টি, আর আমাদের রাস্তার অবস্থা দেখো জল জমে, পুরো নদী। আর তার থেকেও বড় কথা হলো ঘরের অবস্থা দেখো, ঘর দেখো পুরো জল, কতটা আসেনি, কি অবস্থা, মানে ভীষণই বৃষ্টি হচ্ছে আর সেরকম মেঘের ডাক, কি অবস্থা। গরমটা এবার একটু কমবে, বাবা কি গরম পড়েছিল, বন্যা রাস্তা যত দূর চোখ যাবে তত দূর জল। আর আমাদের আমার ঘরে চারদিকে জানলা বলে আরো জলে থই থই হয়ে গেছে ঘর, দেখো পুরো একদম গোটা রাস্তা যত দূর যাবে পুরো যেন নদী বয়ে চলছে, দেখো কি অবস্থা। এখন বাজে সন্ধে সোয়া সাতটা, ভোরবেলা একটু শুয়েছিলাম, শুয়ে দুয়ে এখন উঠে এই নিয়ে চলে এসেছি চা, চায়ের বিস্কুট। আমি আর বাবা চা খেলাম, আর তোমার তো চা খায় না, দুধ চা খায়, এর আমরা এখন লাল চা খাচ্ছি, লাল চা মানে ওই গ্রিন টি খাচ্ছি এখন, কারণ বাবা দুধ চা খেতে পারে না, গ্যাস হচ্ছে, আর লাল চাও বাবা ভালোবাসে না, বাবার এখন গ্রিন টিটা ভালো লাগছে, ওই জন্য এখন বাবার আমি মানে বাবাকে করে দিই বলে আমি একটুখানি চা নিয়ে বসি, মানে আমি অত চা খাই না, ভালো লাগে না, মানে ওই করে দিই বলে আমি একটু খাই, আর তন্ময় খাই না বলে ওকে করে দিই না। আর দুপুরবেলা একটু শুয়েছিলাম মানে ঘুমোইনি, ওই একটা নতুন ভিডিও আপলোড হয়েছে, প্লিজ দেখবে, আমার শাড়ির কালেকশন, এটা আপলোড করেছি, ওইটাই এতক্ষণ ধরে আপলোড করছিলাম গোটা দুপুরে বসে বসে, তো সেটাই করতে করতে গোটা দুপুরটা কেটে গেল। প্লিজ 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 ঝটপট গিয়ে দেখে নাও তোমরা আমার শাড়ির কালেকশন, যেভাবে আমার গয়নার কালেকশনটাকে তোমরা ভালোবেসেছ সেভাবে শাড়ি কালেকশন ভিডিওটাকেও অবশ্যই তোমরা ভালোবাসা দিও, সে আশাই রইলাম। আর রাতের খাওয়ার তো এখনও দেরি আছে, রাতে আজকে আমাদের হবে রুটি আর ঘুগনি, মাংসের কিমা দিয়ে ঘুগনি, তো সেটা তন্ময় করবে ঘুগনিটা, আর রুটিটা আমি আরও দুজনে মিলে করবো, তো ঘুগনিটা তো মটরটা সকালেই ভিজিয়ে রেখেছিলাম, আর পেঁয়াজ আদা রসুন সবগুলো মিক্সিতে গুঁড়িয়ে নিয়ে তন্ময় ওটা আগে রুটিটা করে নেবো, বা আগে ঘুগনিটা করে নেবো তারপর রুটিটা করবো। আমি একটু চা খেয়ে নিই, একটু টিভি দেখি, একটু একটু যোগা এক্সারসাইজ একটু প্রতিদিন করি, আমি যেটা হচ্ছে দিন দিন আর বলার কথা না, ওই একটু একটু করে প্রতিদিন করি, ওই 8টার দিকে একটুখানি যোগা এক্সারসাইজ করি, করে নিয়ে ওই আধা ঘন্টার মতো করি, তারপরে রাতের খাওয়ারের প্রস্তুতি শুরু করি। আমাদের অ্যারোবিক্স ক্লাসটা এখন বন্ধ আছে লকডাউনের জন্য, অ্যারোবিক্স ক্লাসটা আমাদের আগে যখন আবার ওপেন হবে তখন অবশ্যই তোমাদের একদিন দেখাবো যে আমাদের অ্যারোবিক্স ক্লাসে কীরকম মজা হয়, কীরকম ক্লাসটা কীভাবে হয় অবশ্যই দেখাবো একদিন। তো চলো আজকে এখন আমি চাটা খেয়ে নিই, রাতের খাবারের প্রস্তুতিটা করবো, যখন আবার তোমাদের সাথে কথা বলবো। এখন বাজে রাত্রি 10:30, আমাদের রুটি ঘুগনি সব কমপ্লিট, এই হলো রুটি, আর এই হলো ঘুগনি। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপর একবারে শেষে কথা হচ্ছে। এখন বাজে 11:45, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট,
প্রতিদিনের মতো আমারও এখন এখন আমরা শোয়ার জন্য প্রস্তুত। আর এই যে কুটুস, স্যান্টা টুপি পরে বসে আছো, স্যান্টা টুপি পরে ফোন দেখছে বসে বসে। আর আমার নতুন ভিডিও পোস্ট হয়েছে শাড়ির কালেকশন, প্লিজ তোমরা যারা যারা দেখো না ঝটপট দেখে নাও, ঠিক আছে। আর আমি একটা নতুন জিনিস ভেবেছি আমার এই চ্যানেলে, একটা নতুন কিছু একটা অ্যাড করব, সেটা হচ্ছে প্রতিদিন আমাদের এই ভিডিওটা আমি একটা গান গেয়ে শেষ করব রাত্রিবেলা। কারণ দেখো প্রতিদিনের একঘেয়েমি ব্লগগুলো দেখতে তো কারোরই ভালো লাগে না, তাই ভাবছি এটা নতুনত্ব কিছু একটা করি। তো প্রতিদিনই যখন ব্লগটা শেষ করব একটা গান গেয়ে শেষ করব। তো আশা করছি তোমাদের এটা ভালো লাগবে, এই বুদ্ধিটা কেমন এটা জানিও, ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও। আর তোমরা চাইলে তোমার কমেন্টে তোমাদের পছন্দ মতো একটা গান পোস্ট করতে পারো। প্রথম কমেন্ট, প্রথম যেই গানটা পোস্ট হবে সেই গানটা আমি প্রতিদিন সেই গানটা আমি গেয়ে শোনাবো, তার যে লিখবে যে কমেন্ট করবে তার নাম নিয়ে। তো প্রতিদিনই সবাই কেউ কমেন্ট করো, আমি প্রত্যেক ব্লগে একজনের করে নাম নিয়ে তার পোস্ট করা গানটা গেয়ে ব্লগটা শেষ করব। তো আজকে একটা গান করি, যখন উদ্বোধন করলাম তো একটা গান করি। কি গান করবো? একটা নর্মাল একটা গান করি, ঠিক আছে। তো আসবো আর কে দিন আজাই, আজাই আসবো আর কে দিন আজাই। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লকে।